ক্ষুদ্র দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর সব থেকে ধনী এবং সুপরিচিত। আয়তনে ঢাকা জেলা চেয়েও ছোট এই দেশটির নাম শুনেনি এরকম মানুষ পৃথিবীতে নেই। ক্ষুদ্র এই দেশটি রয়েছে নানা জাতি এবং ধর্মের মিলন মেলা। এখানকার রাষ্ট্রপতি একজন মুসলিম নারী, আবার অন্যতম দাপ্তরিক ভাষা তামিল। ডোনাল্ড ট্রাম্প এবং কিং জং উনের মতো বাঘা বাঘা নেতারাও এই ছোট্ট দেশে এসেই মিটিং করে। আবার তাদের সামরিক শক্তি এত বেশি যে পার্শ্ববর্তী মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়াও তাদেরকে সমীহ করে চলে। কিন্তু ছোট্ট এই দেশ কীভাবে এত ধনী আর পাওয়ারফুল হয়ে উঠল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে নিয়মিত এরকম তত্ত্ববহুল এবং বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিঙ্গাপুরের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝামাঝি। এর উত্তরে রয়েছে মালয়েশিয়া এবং দক্ষিণ ও পশ্চিমে রয়েছে ইন্দোনেশিয়ার বিশাল সুমাত্রা দ্বীপ। জোহর প্রণালী সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে পৃথক করেছে। অপরদিকে সিঙ্গাপুর প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে সিঙ্গাপুরকে আলাদা করেছে। সিঙ্গাপুর নামটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, যার অর্থ সিংহের শহর, যদিও কোনো কালেই সিঙ্গাপুরে কোনো সিংহ ছিল না। প্রধান দ্বীপটি সহ মোটমাত 64টি দ্বীপ নিয়ে গঠিত সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মোট আয়তন মাত্র 280 বর্গ মাইল, অথচ ঢাকা জেলার আয়তন 565 বর্গ মাইল, অর্থাৎ ঢাকা জেলার চেয়েও অর্ধেক আয়তন সিঙ্গাপুরের। তবে জনসংখ্যা কিন্তু প্রচুর, মোট জনসংখ্যা 56,38,700 জন। এটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ অঞ্চল। সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর নিজেই বা সিঙ্গাপুর সিটি। পৃথিবীতে দুটি মাত্র দেশ আছে যারা একই সাথে নগর এবং রাষ্ট্র, অন্যটি হলো পৃথিবীর সবথেকে বেশি ঘনবসতিপূর্ণ অঞ্চল মোনাকো। সিঙ্গাপুরে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস, সবথেকে বেশি আছে 74.4% চাইনিজ, এর পরপরই আছে 13.4% মালয় এবং 9% ভারতীয়। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। বিভিন্ন জাতিগোষ্ঠীর কারণে সিঙ্গাপুরের দাপ্তরিক ভাষাও চারটি। এগুলো হচ্ছে ইংরেজি, মালয়, চাইনিজ এবং ভারতীয় তামিল ভাষা। তবে সিঙ্গাপুরের রাষ্ট্রভাষা এবং জাতীয় সঙ্গীত মালয় ভাষায় লেখা। সিঙ্গাপুর পৃথিবীর সবথেকে ধনী অঞ্চলগুলোর একটি। তাদের নমিনাল জিডিপি 372.8 বিলিয়ন মার্কিন ডলার, আর মাথাপিছু হয় 65,627 মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের নমিনাল জিডিপি 348 বিলিয়ন ডলার এবং মাথাপিছু হয় 2,067 ডলার। কিন্তু কিভাবে এত উন্নত হলো সিঙ্গাপুর? এর মূলে রয়েছে তাদের ভৌগোলিক অবস্থান, কঠোর পরিশ্রম এবং বলিষ্ঠ নেতৃত্ব। বিমান আবিষ্কারের পূর্বে চীন জাপান থেকে ইউরোপ এশিয়াতে ব্যবসা বাণিজ্যের একমাত্র পথ ছিল সিঙ্গাপুরের কোলঘেঁষা মালাক্কা প্রণালী বা সিঙ্গাপুর প্রণালী। ফলে বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলো কয়লা, খাবার এবং অন্যান্য রসদের জন্য সিঙ্গাপুরের বন্দরে নোঙর করত। দ্বীপটির এই গুরুত্বের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটিকে দখল করে নেয় এবং উন্নত করতে থাকে। এছাড়াও স্বাধীনতা লাভের সময় সিঙ্গাপুর আন্দোলন না করে বরং চুক্তি মাধ্যমে ব্রিটিশদেরকে বিদায় করে, ফলে সিঙ্গাপুরে ব্রিটিশদের সাহায্য এবং বিনিয়োগ অব্যাহত থাকে। এছাড়াও সিঙ্গাপুরের প্রাচীন আদিবাসীরা চীন থেকে ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এখানে বসতি করেছিল, ফলে জাতিগতভাবে পরিশ্রমী তারা। এ বিষয়ে একটি কথা প্রচলিত আছে, চীনের সাবেক প্রেসিডেন্ট ডেং জিয়াওপিং সিঙ্গাপুর সফরে আসলে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি কুয়ান বিদ্রুপ করে বলেছিলেন, আমরা মাত্র কয়েক হাজার চীনা বংশোদ্ভূত সিঙ্গাপুরকে এত উন্নত করেছি, অথচ তোমরা বিলিয়ন চাইনিজ নিয়েও চীনকে উন্নত করতে পারছো না কেন? সিঙ্গাপুরের প্রেসিডেন্টের এই কথায় ভর করে চীনারাও পরিশ্রম এবং উন্নতির দিকে ধাবিত হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঙ্গাপুরকে এশিয়ার সব থেকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র বলা হয়। ছোট্ট সিঙ্গাপুরের শক্তিশালী সামরিক বাহিনী আছে। এখানকার প্রতিটা নাগরিকের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং নিতে হয়। ছোট্ট এই দ্বীপেই কয়েকটি এয়ারবেজ আছে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে সুসম্পর্ক থাকার পরও কেন সিঙ্গাপুর সামরিক বাহিনীকে এত শক্তিশালী করেছে তা জানতে সিঙ্গাপুরের সামরিক বাহিনী নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই মার্লিং বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরিদের গর্ব এবং বীরত্বের প্রতীক। কথিত আছে বহু বছর পূর্বে প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে এই দ্বীপে। আদিবাসীরা যখন নিজেদেরকে সঁপে দেয় ঈশ্বরের হাতে, ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় আদিবাসীদের। আর সে থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরিদের গর্ব আর বীরত্বের প্রতীক। মার্লিনের মূর্তি ম্যানিলা বেয়ের মার্লাউন পার্কে অবস্থিত।
প্রিয় দর্শক, আয়তনের ছোট হয়েও পরিশ্রম এবং নেতৃত্ব দ্বারা কীভাবে পরাশক্তির কাতারে যাওয়া যায় তার সেরা উদাহরণ হলো সিঙ্গাপুর। আপনি কি মনে করেন বাংলাদেশের উচিত সিঙ্গাপুরকে দেখে শিক্ষা নেওয়া? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সিঙ্গাপুর সম্পর্কে জানার সুযোগ করে দিন।